সিপিএম সন্ত্রাসের রাজনীতি করে, ওদের ধারাবাহিকতা আছে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ায় পর থেকে শাসক দল তথা বিরোধীরা একের বিরুদ্ধে সুর চড়িয়েছে। বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কাকিনাড়া পানপুর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা কেন্দ্রে উপস্থিত হয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিপিএম সন্ত্রাসের রাজনীতির ধারাবাহিকতা আছে, নন্দীগ্রাম নেতাই ওরা করেছে। তার পাল্টা সিপিএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি বলেন, সিপিএম এর জামানায় তিনি বড় হয়েছেন, বাড়ি ব্যবসা নাটক সব করেছেন। সিপিএম সন্ত্রাসের রাজনীতি করলে তিনি এসব করতে পারতেন? দেখতে এসেছিলাম যে বিরোধী দলের কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। সবার সাথে কথা বললাম, বিরোধী দলের নেতাদের সাথে, তারা বললো না কোথাও কোনো সমস্যা নেই। কী দেখলেন ঘুরে? না, খুব ভালো, খুব শান্তিপূর্ণ পরিবেশ। আমরা তো চাই আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে এই বার্তা দিয়েছে যেন শান্তির পরিবেশ থাকে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। দেখুন, এত বিশাল বড় রাজ্য, এত 80,000-এর মতো সিট, সেখানে দু তিনটে জায়গায় তো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আপনারা সেটাকে হাইলাইটেড করছেন, অথচ প্রায় 79,990টা জায়গায় যে গণ্ডগোল হচ্ছে না, শান্তিপূর্ণভাবে হচ্ছে, এটা আপনারা দেখাচ্ছেন। সিপিএমের এটা সন্ত্রাসের রাজনীতির ধারাবাহিকতা আছে ওদের, ওরাই নন্দীগ্রাম করেছে, ওরাই নেতাই করেছে, স্বাভাবিকভাবে ওরাই কথা বলবে। শুনুন, রাজ্য নির্বাচন কমিশন আর পুলিশ হচ্ছে দলদাস, আর রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ। এ পোষা এই নির্বাচন কমিশন, এটা দলদাস নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারকে দেখেছেন? ও যেদিনকে নির্বাচন ঘোষণা করলো পরের দিনকেই মনোনয়ন, ওর কোনো কিছু ঠিক আছে নাকি? ও চাইছে পুরো পঞ্চায়েতটাকে তৃণমূলেতে তুলে দিতে, আর মানুষ মানছে না, তাই পাহাড় থেকে সাগর লড়াই হচ্ছে। যে চোপড়ায় আমাদের একজন কমরেড গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, আজকে নির্বাচন কমিশনের সামনে আমরা বিক্ষোভ করব। এই জায়গায় নিয়ে গেছে নির্বাচনটাকে, এবং গতবার যে পরিস্থিতি করে ফেলেছিল তার জন্য বিরোধীরা সতর্ক। নমিনেশন ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে বিরোধীরা এসেছে, যখন তৃণমূল প্রার্থী ঠিক করতে পারিনি তখন আমরা সিপিআইএম প্রার্থী ঠিক করে ফেলেছিলাম, যার জন্য আমরা নমিনেশনগুলো জমা দিতে পারলাম। তৃণমূল তখনও নিজেদের মধ্যে মারপিট করছে প্রার্থী নিয়ে, আর আমরা সিপিআইএম প্রার্থী ঠিক করে জমা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাই তো, সিপিআইএম সন্ত্রাসের রাজনীতি করলে উনি এত বড় হলেন কী করে? সিপিআইএমের পিরিয়ডে ব্যবসা করেছেন, বাড়ি করেছেন, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মেরেছেন, নাটক করেছেন, সিপিআইএমের আমলে সন্ত্রাস থাকলে উনি করতে পারতেন? ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।